এটা একটা আমার কাঞ্চন গাছ, এর আমি মাটিটা দেখাবো কীভাবে রিইউজ করতে পারি। এই গাছটা শিকড়গুলো জমে গেছে, আমি প্রথমে একটুখানি একটু খুঁচিয়ে নেব, খুঁচিয়ে মাটিটাকে লুজ করে এই পুরনো মাটিটাকে আবার কীভাবে ইউজ করব সেটা দেখব। এই খোঁচানোর সময় যখন আমি এক্সিস্টিং গাছটাকে পরিষ্কার করে সাইড থেকে করব, মাঝখানটা নেই, সাইড থেকে এভাবে যখন করবো তাহলে মাটিটা লুজ হয়ে যাবে সাইড থেকে। ঠিক আছে, এভাবে সাইড থেকে। এবার আমি এই মাটিটাকেই এখানে নিয়ে এই চালনের ওপর দিয়ে দেবো, এতে কী হবে আমার গুঁড়োটা পেয়ে যাবো, মাটির গুঁড়োটা, আর যেটা থাকলো আমার সেই এই ছাঁকা জিনিসটা আমি আবার কিন্তু ভার্মি তৈরিতে দিয়ে দেবো। মানে যে ভার্মি কম্পোস্ট আমার তৈরি হচ্ছে সেই পাতা পচা সারের সাথে সবজি খোঁচার সাথে মিশিয়ে দেবো, তাহলে আমার অন্যদিকে তৈরি হবে। এটা আমি চেলে শুধু গুঁড়োটা নেব। এই যে মাটিটা পেয়েছি, এটা কিন্তু আমি এক্সিস্টিং টবে মাটি এভাবে চেলে নিলাম, এতে চেলে নিয়ে আমি এই গুঁড়ো মাটিটা পেয়েছি। এতে আমি এবার যেটা এক্সট্রা এখন মেশাবো, এখন এই এটা আমার হচ্ছে বাদাম খোল, এটা হচ্ছে আমার এই এক বাটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই বলবেন, আর যেটা দরকার নিম খোল। ঠিক আছে, নিম খোল আমি দিচ্ছি। আর একটুখানি আমি হলুদ মিশিয়ে দেবো, আমাদের যে রান্নার হলুদ সেই হলুদের প্যাকেট আমি একটুখানি মিশিয়ে দিচ্ছি।